ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো এই গরমে? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এই যে দেখো, আমাদের এখন ম্যাডাম রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি বেড়াতে। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে সবটা দেখাবো। তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। আর এই দেখো মনিষণাও রেডি হয়ে গেছে। মনি একটু হাই বলে দাও, দিদা একটু হাই বলে দাও, এরকম করো। তো চলো বন্ধুরা, কোথায় যাচ্ছি সব তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর সাথে থাকো। এদিকে তোমার দাদা ভাই রেডি হচ্ছে, চলো। তো বন্ধুরা এই যে এখন আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে, আর তোমাদের দাদা ভাই পিছনে আছে। দেখো বাইরে কি রোদ গরম, আর আমরা যাচ্ছি সবাই বেড়াতে। তো আর ওইদিকে দিদা আর আমার মেয়ে বসে আছে, আর এদিকে আমি তোমাদের দাদা ভাই বসে আছি। যেহেতু একটু তাড়াতাড়ি করছি, ট্রেনের ব্যাপার তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। তো ট্রেনের সময় হয়ে গেছে, সেজন্য তোমাদের বেশি কিছু শেয়ার করতে পারলাম না। তো চলো স্টেশনে গিয়ে তারপরে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে স্টেশনে চলে এসেছি। আসলে এসে শুনছি যে ট্রেনটা একটু লেট আছে, এর জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি। তার কারণ ট্রেনের সময় পার হয়ে গেছে। তো যাই হোক, ট্রেনটা লেট বলে তো একটু বসে আছে। আর দেখো প্রচণ্ড গরম, এত গরম লাগছে শরীরে, হাসফিস হাসফিস করছে। তো আমরা যাচ্ছি তার মধ্যে বেড়াতে। তো অবশেষে এই যে দেখো আমরা ট্রেন পেয়ে গেছি, আর আমার মেয়ের সাথে একজনের পরিচয় হয়েছে। ছেলে পেলে মানুষ ট্রেনে বাসে যে যেখানে দেখুন না কেন, সবাই ছেলে পেলের সাথে কিন্তু গল্প গুজব করে। তো উনি আমার মেয়ের সাথে একটু গল্প করছে, আর ওইদিকে তোমাদের দাদা ভাই পিছনে বসে আছে। ট্রেনে বেশ ভালোই হালকা হালকা হাওয়া আছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে এদিকে তোমাদের মানে আমার দিদা বসে আছে। তো ঠিক আছে চলো বন্ধুরা, আমরা ট্রেন থেকে নেমে আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর বাইরে যা রোদ্দুর, কি বলবো। ঠিক আছে চলো। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে এখন আমরা ট্রেন থেকে নামবো। তো বাইরেটা এত সুন্দর লাগছে, সবুজে সবুজ। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর যেহেতু উঠে দাঁড়ালাম, এত হাওয়া লাগছে, তো সেই কারণে ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করি। তো ঠিক আছে চলো নেমে কথা বলি। তো তারপরে দেখো বন্ধুরা, এই বাচ্চাটি আমাকে দেখে বলছে আমাকে টাকা দাও, আমি খাবার খাবো। তো আমি বলছি তুই কী খাবি আমাকে বল। তো খাবার কিনে দিলাম। তো আমার মেয়েও যা, পাঁচটা বাচ্চা আমার কাছে সমান, দেখে খুব মায়া লাগছিল। তো তারপরে আমাকে, আমি ওকে বলছি যে তুই আমার সাথে যাবি? তো বলছে আমি যাবো না, আমি একটু ভিডিও করব। তো যেই দেখেছে আমি ভিডিও করছি, তারপরে ভাবলাম ওকে একটু ভিডিওতে নিই। তো দেখো আবার আমাকে কথা বলছে, আর তোমাদের সবাইকে আবার হাই করে দিল। তো নামও বলেছে আমাকে। তো আমি বলছি তুই যাবি? বলছে না, আমি কিন্তু তোমাদের সাথে যাব না। তো যাই হোক বন্ধুরা, তারপরে এই যে এখন আমরা রেল লাইন থেকে যাচ্ছি দিদাদের বাড়িতে। তো টুকটুকি করে যাওয়া যায়, তো অনেকটা দূর হয়ে যাবে বলে। তো তোমার দাদা ভাই বললে এখান থেকে শর্টকাটে চলো। আর যা রোদ্দুর লাগছে, তো কোনো কিছুই ভালো লাগছে না এত রোদ্দুর। তো আমার তো মনে হচ্ছিলো যে হাটফেলি করবো। আর ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই রোদ বাঁচানোর জন্য মাথায় ব্যাগটা নিয়েছে, মাথা ঢাকছে। তো আমিও মাথায় বারবার রুমাল দিচ্ছিলাম, তো রুমালটা বারবার পরে যাচ্ছিল। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে এখন চলে এসেছি দিদাদের বাড়িতে, এসে বসে আছি। এত গরম, ভিডিওটা তোমাদের সাথে আর কন্টিনিউ করতে পারিনি, বললাম এখন তোমাদের সাথে শেয়ার করি। আর যাদের বাড়ি এসছি না বন্ধুরা, তারা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, সেজন্য তোমাদেরকে তাদের দেখাতে পারলাম না। তো তারপরে দেখো কি ঘামছি, এত গরম পড়েছে সে আর বলার কথা না। আর এই দিকে এই যে, তারপরে আমাদের একটা বুনু বলল যে বৌদি একটু ফুটি বানাও। তো আমঠাম জাল দিয়ে নিয়ে এসে এবার বসে ফুটি বানাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে। তো এই যে দেখো, তোমাদের এর আগে এই ফুটির রেসিপিটা দেখিয়েছি, তো আজকেও আবার বানিয়ে সেভাবে করে খাওয়াবো। তো ওরা দেখেছে বলে আবার বলছে যে বানিয়ে খাওয়াতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তারপরে শেয়ার করছি। তো ফ্রেন্ড, এই দেখো এখন আমরা এই যে রেল লাইনের পার থেকে হাঁটছি। এত গরম এখানে, প্রচুর গরম, সেজন্য কোনো ভিডিওই তোমাদেরকে শেয়ার করতে পারছি না। তো ভাবলাম একটু তোমাদেরকে শেয়ার করি।
তো দেখি কোথায় নিয়ে যাচ্ছে মাসি, তোমাদেরকে সেটুকু শেয়ার করছি। তো প্রচুর গরম পড়েছে, এত গরমে মানুষ টিকতে পারে না, ব্লক করবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ও এই তো, তো খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে গিয়ে নিই, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা দেখো খুব সুন্দর একটা জায়গায় আসলাম, আর এইদিকে এই যে বনিসোনা, আর এইটা একটা বুনু হয় মাসির মেয়ে। তো একটু সব হাই বল। হাই। তো খুব সুন্দর একটা জায়গায় এসেছি, একটা নদীতে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে তো দেখেছো খুব সুন্দর একটা জায়গায় এসেছি। তো অনেকক্ষণ থেকে আসার ভাবছিলাম, কিন্তু এত গরম পড়ছে সেজন্য আসতেই পারিনি। আর তোমাদের দাদা ভাইকে দেখো, সারা দিন ধরে শুয়ে বসে কাটালো, হচ্ছে খুব গরম লাগছে। না তুমি একটু কিছু বলো, গরমে আলু সিদ্ধ হয়ে গেছে, বলে কি গরমে কি মানুষ আসে বেড়াতে, বলো বলো। গরমে হচ্ছে মুখের দাগ লেগে যাচ্ছে, গরমে কথা বেরোচ্ছে না। তো এখানে আসলাম একটু ভিডিও করব সেই কারণে। তো সামনে আর একটা নদী আছে মাসি, ও মাসি আসো, আমি করছি, আসো আসো। তো চলো আর একটা নদীতে নিয়ে যাই তোমাদেরকে, পাশে দুটো নদী আছে। তো হাঁপিয়ে আছি, কথা বলতে পারছি না, এত গরম লাগছে। তো বন্ধুরা এই দেখো, এখন আমরা যাচ্ছি আর একটা নদীর ধারে, যেহেতু প্রচণ্ড গরম যাচ্ছি স্নান করতে। আর দেখো গ্রাম্য পরিবেশ মানেই কিন্তু অসাধারণ সৌন্দর্য জিনিস, দৃশ্য কি, তাই তো বন্ধুরা? তো যেহেতু আমরা যেখানে থাকি আমাদের এখানে এইসব নদী নেই, তো আর আমরা যেখানে গেছি, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো এই নদীটার, অনেক ভিডিও শ্যুট করেছি, যেটা কোথায় কোন জায়গা, এইটা হচ্ছে আরনঘাটা। তো আরনঘাটায় গিয়ে এই নদীর ভিডিও তোমাদেরকে শ্যুট করেছিলাম, তো তোমরা সবাই দেখেছো। তো যাই হোক, এখানে কেন এসেছি তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই যেটা হলো আমার মাসি শাশুড়ি হয়, তো ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, সেজন্য তোমার আসতে চাইছে না। তো তোমাদের আগেই বলেছি, তা জোর করে আনা হলো, তো তোমাদের একটু হাই করে দিল। তো চলো এখন আমরা সবাই যাচ্ছি নদীতে স্নান করব বলে, যেহেতু এখন বিকেল বাজে 5টা আর প্রচুর গরম বলে। তো আমরা আর একটা জায়গাতেও যাবো, সেই ভিডিওটা দেখতে হলে তোমাদের কিন্তু আমার পুরো প্রত্যেক দিন ব্লগগুলি দেখতে হবে। আর নদীটা এত সুন্দর, দেখো সুন্দর হলে কী হবে বন্ধুরা, জল কিন্তু প্রচুর গরম ছিল, তো আমরা সেভাবে স্নান করতে পারিনি। আর মেন যে জিনিসটা হলো, তো আমি নদীতে কিন্তু সাঁতার জানি না, তো আমি ভয় ভয় করে স্নান করেছি, যেহেতু ঘাটগুলো প্রচুর পিচল, তো কখনো আমি এরকম নদীতে স্নান করিনি, প্রচুর ভয় লাগে। তো যাই হোক খুব সুন্দর আনন্দ করেছি এই দুটো দিন এখানে। তো দেখো কেমন ভীতুরাম, আমি নামতেই ভয় পাচ্ছি, আর জল প্রচুর গরম। তো এই পাড়ে বসে বসেই আমি কিন্তু স্নান করেছি, তোমরা যারা ভিডিও রিলস দেখেছো তারা দেখেছো, আর যারা এখন ব্লগ দেখছো তারা তো দেখতেই পাবে। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন আমরা একটু পাড়ে ভিডিও করব বলে একটু এদিকটায় দাঁড়ালাম, পরে গিয়ে স্নান করব। আর তোমাদের ব্লগগুলি কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? তো আরও ভালো ভালো ব্লগ আসবে, দেখতে হলে তোমরা পুরো ব্লগটা দেখতে হবে রোজ। আর এটা হলো ওই মাসিটার মেয়ে,
যাকে তোমাদের সাথে পরিচয় করলাম। আর এইদিকে দেখো বনি সুনা দেখো বগর বগর করছে, খালি একটাই কথা, কখন যাব কখন যাব, যাব মানে যেখানে যাব আর কি সেখানে। আর এইদিকে দেখো আমার অবস্থা দেখো, তোমাদের দাদা ভাই আমাকে বলছি নিচে নামতে, আমি কিন্তু ভয়ে নামছি না নিচে বন্ধুরা, আমার কিন্তু জল মানেই খুব ভয়। তো ছেলেপেলের মতন আমি এখানে বসে স্নান করছি, তো আমাকে পিছন থেকে বকছে, বলে নিচে ধাক্কা দিয়ে নামিয়ে দেবো, নামছে না জলের মধ্যে। তো যাই হোক বাবা, আমি কিন্তু নামছি না, আমি এখানে এভাবে বসে স্নান করেছি। তো যাই হোক বন্ধুরা, কারা কারা সাঁতার জানো, কারা কারা জানো না আমাকে কমেন্ট করে বলো। আর এই যে তোমাদের দাদা ভাই নেমে গেছে এখন গলা জলে, আর আমি আর আমার মেয়ে বসে আছি ঘাটে। তো যতই হোক স্নান করি আর না করি, আমি এভাবেই বসে স্নান করব। তো আমার যেহেতু প্রচুর ভয় লাগে তোমাদেরকে আগেই বললাম, আর জল প্রচুর গরম। তো যাই হোক গরমের জন্য এসছি, গরম হলেও ভালো লাগলো স্নান করে। তো বন্ধুরা, তো যাই হোক, যাও বা আমি একটু নামতে সাহস করছিলাম, কিন্তু এই পুকুরে প্রচুর মাছ আছে, পায়ে বারবার ঠোকর দিচ্ছিল, তোমাদের দাদা ভাইকেও ঠোকর দিচ্ছিল, আমাকেও ঠোকর দিচ্ছিল, সেজন্য আমি আর নামিনি। তো কারা কারা এরকম নদীতে স্নান করো, কারা কারা সাঁতার জন্য আমাকে কমেন্ট করো বলো, আর তোমাদের ব্লগটা কেমন লাগলো বলো। তারপরে এই যে এখন আমরা স্নান করে যাচ্ছি বাড়িতে। তো বন্ধুরা, এখান থেকে আর এক জায়গায় যাবো যেই কারণে আমরা এসেছি এখানে বেড়াতে, তো সেই ব্লগটা দেখতে হলে তোমাদের কিন্তু দ্বিতীয় পার্টে গিয়ে দেখতে হবে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে, তখন সবাই ভালো থাকো।